আসসালামু আলাইকুম দর্শক, সিলেটের নিউজ 24 থেকে আমি এম ইজাজুল হক ইজাজ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন একটি বাই দখলের অভিযোগ নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসমত আলী আবির। আমির সাহেব, আপনার কাছে আমরা জানব যে আপনার যে বাসাটি দখল হয়েছে, ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে 68 নম্বর বাসা আপনার, এই বাসাটি একজন লোক দখল করে আছে, কীভাবে দখল করে আছেন আমরা জানব। ইতিমধ্যে আপনি আরও জানিয়েছেন যে দেশ মাতৃকার টানে আপনি দেশে এসেছেন, সাতক্ষীরা উপজেলার দুলারবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচন করার যে আপনি আগ্রহ ব্যক্ত করেছেন তাও জানিয়েছেন। আমরা আপনার অভিযোগ জানবো যে 6 বছর বয়সে আপনি আপনার বাবা মার সাথে লন্ডন চলে যান, সেখানে গিয়ে কষ্টার্জিত অর্থের দিয়ে আপনি যে স্বপ্নের আপনি বাড়িটি কিনেছিলেন সেই বাড়িটি আজকে দখল হয়েছে, কীভাবে দখল হয়েছে আপনি আমাদেরকে জানান। থ্যাংক ইউ চ্যানেল 24-কে ধন্যবাদ। প্রথমে আমি বলতাম সাই, আমার নাম আসমত আলী, আমি গ্রাম কল্যাণপুর দুলারবাজার ইউনিয়ন। আমি 1973 লন্ডন যাই আমার মা বাবার সাথে সংগ্রামের 2 বছর বাদে। সেইখানে গিয়া আমি স্কুল সেকেন্ডারি স্কুল প্রাইমারি স্কুল লেখাপড়া করছি, কলেজও করছি, আমি জিসিএসসি দিয়া আমি 5-6 বছর কাজ করছি রেস্টুরেন্টে। এরপরে আমি ব্যবসা করছি, 5-6টা রেস্টুরেন্টের মালিক আসলাম। 37-38 বছর আমি কাজ করছি, হইরে আমি টাকা পয়সা বানাইছি, আমি দেশে দিয়ে পয়সা পাঠাইছি, বাসা লইছি, বাড়ি লইছি, জমিন লইছি, সব কিছু করছি, যেন ভবিষ্যতে একদিন আমার দেশ আমার জন্মভূমির মাটিতে আমি যাওয়া লাগবো, গিয়ে আমি আমার জনগণের লগে আমার লাস্ট ফিনিশিং আমার লাইফের একটা তার একটা যকর্ম কে ওটা আমার উদ্দেশ্য আমি করছিলাম, হয়ে যে আমি দেশ হয়েছি। অনেক দেশ হওয়ার পরে আমার একটা স্বপ্নর আমি একটা বাসা লইছিলাম 68 নম্বর সাগরদিঘির ভার। 68 নম্বর সাগরদিঘির ভার বাসাটা লওয়ার পরে আমি আইছি আমার মামাতো ভাই আপন শালাও লাগে কবির আহমেদ নাম আইয়া কইছি বলে, রে ভাই আমি অনেক তো দেশ আইছি, আমি 2017 দেশ আইসছি 5 বছর আগে, আমি বর্তমানে দেশ 5 বছর ধরি ইলেকশন এখানে আপনারা দোয় গাইতাম সাইতাম আশা করছি দুলারবাজার ইউনিয়ন থেকে চেয়ারম্যানই। এখন আমি তারা কইছি বলে আমার বাসাটারে ভাই তুই দয়া করি 13-14 বছর তুই লুকআপটার কথা তুই বলে দয়া করি আমার বাসাটা খালি করি, যে আমার চাবিটা গছাইলা। অনে চিন্তা ভাবনা কইরা কইলো আচ্ছা কই, আমি বাদে গেছি 2 সপ্তাহ পরে গিয়া আমি বাসা ঢুকতাম বাড়ি না, দেখি গেট বন্ধ, আমার ওয়াইফের লইয়া গেছি গেট বন্ধ, অনে গেট খুলে নাই বললাম গেট খুলে কোভিড কোভিড আমি নাম ধরছি, অনে 12-14 জন গুন্ডা বাড়াইছে সিলটি, তারা বাড়াই আকো তুমি বাসা ঢুকতা পার তাই না, আমরা পয়সা ভাই তোমার কাছে বলে তোমরা কিতার পয়সা ভাও বলে আমরা পয়সা ভাই পয়সা দিলে ঢুকতে পার ভাই না ঢুকতে পারো, তোরা কইলাম আমি তোরা পয়সা পাও আমার বাসা কিতা তোরা দখল করতাই নি বলে ওই কুন্তা পারলে হরিলে আমরারে আমারে আমার ওয়াইফরে হুমকি দেয়া আমরারে বাকরবার দিছেন হারাইবার দিছে না। বাদে আমি ফোন করছি আমার গ্রামও আমার এরা আমার ফ্রেন্ড বন্ধু আমার সাইডজনে গিয়া তারা আমার আনছে। এর বাদে 2-1 দিন বাদে আমি গেছি কোটওয়ালি থানাত গিয়ে আমি রিপোর্ট দিছি, জিডিও করাইছি বলে আমার নিরাপত্তা নাই, আমি ব্রিটিশ মানুষ আমি বাংলাদেশ রয়েছি, ওখানে আমার বাসার টাসার অর্ধকল করেছে আমার শালায় আমার মা উত্তর আইয়ে তারা গেছে জিডিও করাই, আমি সিটি আছে আমার গেছে, এরপরে আমি গেছি রিপোর্ট গেছে, রিপোর্ট গেছে গিয়ে আমি জিডিও করাইছি, এরপরে আমি গেছি উপশহর কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তানরে গিয়া কইছি আমার কমপ্লেনটা দিছি, তানি কইছেন এটা ঠিক আছে আমরা এটা দীক্ষা দিমু। এরপরে আইলো করোনা আরও বাদে আমি আরও তো গুরুত্ব দিছি না, এখানে করোনা মহামারীর সময় তো অকলেরও নিরাপত্তা লাগে, আপনার ঘর থেকে বাড়ানি যায় না সরকারের লো ও বাদে আমি অনেক বই থাকছি আর কি। ধন্যবাদ আপনাকে। কবির নামে যে ব্যক্তি আপনার বাসা দখল করে আসছে তাকে আপনি কীভাবে চেনেন এবং তার আপনার নিকটাত্মীয় বলেছেন আপনার শালা এবং মামাতো ভাই বলেছেন, তার সাথে আপনার কত বছর যাবত সম্পর্ক আপনার? তার সাথে তো সম্পর্ক আমার মামত্ব ভাইও আমার আপন শালাও আমার, তার তো বোন যে আমি আমার যে ওয়াইফ বিয়া করছি আমি অলমোস্ট 40 বছর ধরি আমার লন্ডন আছেন, তার ওয়াইফ এবং বর্তমানে আছে আমার ওয়াইফ আছেন তার বোন আমার 3 ছেলে এক মেয়ে লন্ডন, আর আমার মামত্ব ভাইও আপন শালাও। আর এর আগে বাসা যে বলে আপনার বাসাটা লইছে আসলে 89 বাসা লইছি, এখানে বাসার মালিক হইলাম আমরা 6 জন, আমার সেলফ আসমত আলী, আমার ওয়াইফ রুকিয়া বেগম,
আমার আম্মা খুশি বিবি আর আমার আপন ভাই জাহির বাদশা, চার নামে দলিল। এখন এই চারিটা দলিল, তিনটা দলিল বর্তমানে লন্ডন আছে, আর আমার দলিল আমার লগে আছে, অরিজিনাল দলিল। বুঝলি, দলিল থাকা সত্ত্বে হে করছে কিতা তো আপনার 2015 জরিপ হয়েছে, 2500 জরিপ হয়েছে, আইয়া বাসার জিজ্ঞা হয়েছে বাসার মালিককে, আমার নাম, তার নাম কবির আহমদ কইছে, কইয়া হে মালিক, আর বাকি তিনজন রিমেইনিং মালিক কইয়া তারা বিদায় করছে। আরও তো হুকা মাঠ ফসার, তার নাম আমার নাম ঢুকাইয়া তার নাম হারাইছে কবির আহমেদ, আব্দুল করিম তার ভিত আমার আফান মামা, যে বলে আমার নামটা হে, এটা দুর্নীতি, এটা 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 করাপশন করছে, এটার এটার বিনিময়ে আমি যা জানি আমার অভিজ্ঞতা, এটা বাংলাদেশও ওটা যে খাণ্ড করছে, এটার কমসে কম এটা মাননীয় আদালত প্রধানমন্ত্রীকে আমি জানাইলাম, কমপ্লেনটা দিলাম, আমার কেসটা আপনারা দেখতা পুলিশ পুলিশেও দেখত, বাংলাদেশ পুলিশ, আর এটা যে একটা ব্যবস্থা করা হয় পুলিশ পুলিশ কিংবা আপনারা যে একটা ব্যবস্থা করেন, এটারে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়া, এগুলো পানিশমেন্ট দিতা যে বল জেল দিতা, কেন এটা আপনার দুই কোটি টাকার বাসা, এটা বহুত পয়সার বাসা, আর এটা বাসার থেকে আমার নাম হয় আর একটা নাম লগরা, এটা বহুত বড় অপরাধ বাংলাদেশের লাগে, এটা বিগ ক্রাইম আই বিলিভ। আর গেল এক পর্যা আপনার ফর্সা, তার নাম মাঠ ফর্সা, তার নাম হারাইছে আমার নাম হাইটা, ও তো হোক র্যাবর গেছে, আমি গেছিলাম, জিডি করাইছি, র্যাবর ল আছে, স্ট্যাম্প আছে, তারা সার্টিফিকেট হলতার দিয়েছে, আমার লিখা অভিযোগ আমি করছিলাম, হইল আপনার পুলিশ কমিশনার গেছে, গেছি আমি, তারা দিছে কোটওয়ালি থানা, তারাও দিছে ইটা লিখা, আর এই হইল চারটা দলিল, একটা আমার আপনি বাসার কি একক মালিকানা নাই, আপনার যারা মালিকানা আছে, আমার ফ্যামিলি মালিক, আমি মালিক, আমার আম্মা মালিক, আমার ভাই মালিক, আর আমার ভাই, আমরা সাইন নামে বাসা, আমরা ফ্যামিলিগত বাসা এটা, আর ও ফ্যামিলিগত বিশ্বাস করি আমার আপন সালারে দিয়ে গেছিলাম বাসা খেয়ার টেকার বানানি হিসাবে, আর এও লুভ হইরা সিলট কয়েক বছর তাকিয়া হেও তা আওয়ামী লীগ কিতা কিতে করে কইরা হে মানে ওরে হে গুন্ড হয়ে গেছে কি, আর ও ওটা হইরা হে হে মনে করে সালাক কইরা দুর্নীতি হইরা হে বাঁচিয়ে দিতে পারবো, আমি সরল সোজা মানুষ, বিদেশি মানুষ, লন্ডনি মানুষ পাইয়া দুলাবাই মনে করছে, তার নাম আমার নাম হয়তো তার নাম ঢুকাই দিলে ভবিষ্যতে হে মালিক হয়ে যাবো, এখানে আমার ভাই বোন, আমার আম্মা তো দেশ আইতেও নাই আর ইতা চিন্তাও নাই, এখানে তারা সকলেও আমরা ব্রিটিশ, আমরা ফ্যামিলি দেশও কেউ নাই, শুধু আমি তো, তার কত হইল আমি দুজন, আমার দুজন সরাইতে পারে যে তার সপ্তাহ ও উদ্দেশ্য হে ই ঠিক করছে, বাট ইনশাল্লাহ আপনারা দোয় আগে আল্লাহ বাদে, ইটা আমার ই খামাই আমার রক্ত গেছে এই বাসার মাঝে, সারা জীবন আমি কষ্ট করে রুজি করছি বাসা বাড়ি সপ্তাহ, এর লাগে ইটা ই কষ্ট চাই আমি কি এ ব্যাপারে যে আপনি আইনানুকূল ব্যবস্থা নিয়েছেন, আইনের যে আপনি কি ব্যাপারে মামলা করেছেন? মামলা আমি কোর্টে মামলা করেছি, তার উপরে কোর্টে মামলা। আচ্ছা এটা আর একটা জিনিস আমি কইতাম, তাই হে তো দখল করছে, দখল করে এখানে হে ঠিক করছে, হে ঠিক করছে ও কারণে যে তার কিতা কইলাম আমি তিনটা চেক, ফার্স্টটা চেক নিছি আমার বিশ্বাসের ব্লাঙ্ক চেক, ও চেক বুক হে নিজে আমারে লইয়া গেছে ব্ল্যাক ব্যাংক সিলেট গিয়া ওপেন করাইছে অ্যাকাউন্ট, তার ফ্রেন্ডর গেছে করানির বাদে, আমি বাড়িতে আইছি বাসাতে আইছি, এর বাদে আমার কইছে বলে দুলাভাই এক কাম করো তুমি তো এবার লোন যাইবা কি, যে কয়েকখান চেক আমার ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাও, দুদিন গিয়ে সিলেক্টের টেলিফোনের বিল কোনটা আয় তা আমি দিলাই মানে 3-4 হাজার টাকা হইল, অবিশ্বাসের মাঝে কেন আপন সালো মাউলগুলো বাইও, আর আমি হেবাটা কেয়ারটেকার বাসাত ইলা অনুরোধ করে আমি অবিশ্বাসের মাঝে তারে চেক কাটতে গেছি, আর অবিশ্বাস আঘাত করছে হে আমার হইরা, আজকে তিনটা চেকের মামলা ফাটাইছে আমার ১২,২০,০০০ টাকা ছাতক আফজাল হুসেন নামে একজন মানুষ মামলা করছে আমার উপরে, হে ওগুলো করাইছে ওরা টানে যেনে আমি বালুভাতর সিঙ্গল কিনছি, কিনে আমার সুনামগঞ্জ মামলা করাইছে, আজকে 1.5 বছর ধরে আমার লেফট করাইতে আমার হ্যারাসমেন্টও বলাইছে, আর বাকি দুইটা যে একটা গোলাম কিবরিয়া এক খোলাভাড়া বাড়ি এনার আমি আই বিলিভ খোলাভাড়া বাড়ি গোলাম কিবরিয়া এনছিল, এরা সকল জড়িত এখানো এন
ওইয়ে বার কইছেন আমি অভিযোগ এনর উপরে আমি আমার উপরে দিছেন জন্য আমি তান্ডে ওয়ার পারমিটটা লোন নিতাম কইয়া তাই আমার পয়সা দিছেন না তান আমি পয়সা দিলাম না চেক ড্রন ডিজনার হইছে আর ও সেম কইয়া তিনটা শেখ সাজাইয়া এটা একটা নাটক সাজাইতে হে সাজাইয়া আজকে আমারে 70 লাখ টাকার মামলা আমার উপরে ফালাইয়া আমার লেফট রাইট করাই একবারে মিথ্যা মামলা একবারে কোনো রকমে ওইটা মানা যায় না সবে জানে ই আমি আমার রে আর দ্বিতীয় বাজে ও তিনটা চেক মামলা হয়ে আমার উপরে ফালাইছে আরও দুইটা চেক তার কাছে রয়েছে একটা 20 লাখ টাকা অলরেডি লিখিত লিখেছে বট মামলা আমার উপরে ফালাইছে না এটা আমিও আমি বাকরছি চারটিক বাক হয়েছে আমি আমার কাছে আছে ডকুমেন্ট 20 লাখ টাকার মামলা এটা রিজার্ভ রাখছে আর একটা চেক এব তার কাছে আছে হিডেন উনি আমি উকিলে কইলাম বলে ভাই ওল ওল আমার তো বেকায়দায় ফেলাইছে আমার মাঠ প্রসাদর নাম আরি চেক টেক করলো আমি বিদেশি মানুষ আমি তো বাংলাদেশের আইন সম্বন্ধে আমার অত অভিজ্ঞতা নাই ওনে আমি কিতা করা আমার তো আমার আর ই বয়সে আমার ওনে একটা কষ্ট চলে দিল আমার আপন আশালায় মাউগুরো ভাইয়ে অত বড় একটা বিশ্বাসঘাত ওর আশাটা জীবনতার আমি ফাইলছিলাম আমার বড় করছিলাম অত আমি সুবিধা হচ্ছিলাম তার আপন ভাই দুগু লন্ডন নিছি আপন ভাই দুগু লন্ডন নিছি এরপরে তার বন্ধু আমি নিলাম বিবাহত করলাম আমার মামার বাড়ি কিচ্ছু আসেন না টিনর গড় আসিল কিচ্ছু আসেন না আজ থেকে 50-60 বছর আগে ইটা দেখিয়া দর্জি হইয়া হামদর্জি হইয়া ইটা দেখিয়া সিম্পাতি তার উপরে কইরা আমি তারে ফায়দা হইয়া লন্ডন দুগু নিছি ও হে কবির উগু গেছে বাসাত 12-14 বছর আগে ও বাসির আসিল পয়লা বাসাত বাজে গুলো লোন যে বাসে যে কোভিড গেছে বাসাত 12-14 বছর আগে কেয়ারটেকার হিসাবে কইতে তুই মানুষের রেনবেন রাখিস আর কথা আর নম্বর ওয়ান কত হইল গিয়া যতদিন ধরি বাসাত আমার রেন্ট একটাও দেন না 50,000 টাকা হে রেন্ট পায় 50,000 টাকা পায় সারা রেন্ট মাইরা খান আমার বলে আপনারা হিসাব করুকা ই বল 35-40 বছরের রেন্ট কত ইয়াদ রাজেন আমার মামলা চালিয়েছে মানে বাসার ঢুকবার দেয় না ও 1.5 বছরের রেন্ট 50,000 মান্থলি হইলে হুইচ ইজ 9 লাখ অলমোস্ট 9 লাখ টাকা মাসে আর গত 60 বছরে 24 লাখ আর 30 বছরে 1 কোটি 8 লাখ কেবল ইতার জিনিসের উপরে আপনি আর ইতার নিজের আপনজনরে কিতা ইতারে আপনার সাহায্য কর্তা আর আত্মীয়রে আপনার কুটুম কইতা কেবল দেখো অত তারপরে 1.5 কোটি টাকা আমার খাইয়া আজকু আমারে এমন বেগাদা চলাইছে আমারে আজকু হে আমার বাসার ডুকবার দেয় না গুন্ডা হারাইয়া হে অত বড় সন্ত্রাস হয়েছে ওই আমারে আজকু আমার চেকর মামলা 70 লাখ টাকা চেকর মামলা দেওয়া আমার একটা বেগাদার মাঝে ভালো আজকু আমার অত বড় পানিশমেন্টও ভালাইছে আমি তার গত মাসও আপনার সিনসা ভোট গেছিলাম তারা গ্রামও গিয়া আমি আস্থা ফাঞ্চাইতে শুক্রবারের দিন আমি নমাজ ভোট দিয়ে আনো তারা পয়সা বাড়াই সারা ফাঞ্চাইতে উনাই আইসে বলে ও গা ঘটনা আপনারা গ্রামের ছেলে কবির আমার মামাত্তা বই চালাও আপনারা সারা ফাঞ্চাইতে উন্নারা হোক এই ঘটনা আমার ঘটাইছে তো ফাঞ্চাইতে কইছে তুমি যদি বিচার যাও চিটামটা বিচার মানুষ আর যদি মনে করো আপনারা উনিয়া গেল যেটা তোমার ইচ্ছা হবে আমি কইছি বিচার না বিচার আমি এটা আমার কোর্টও দিছি এটা তারা কোর্টে করব আপনারা রে শুধু শুনাইয়া গেলাম ই দুনিয়ার মাঝে ই অনেক ভালোই করতে খেউ পালাই করবা না ভালোই করতে গিয়ে আসবো আমি ও 1.5 কোটি টাকা খাইয়া 20 বছর ইত্যাদি ফাইলদা 30 বছর ফাইলদা আমি বিনিময়ে ফাইলাম কিতা আমারে হে উফতে আর 70 লাখ টাকার মামলা ভালো গিয়ে আসবো আমার বাসা বাড়ি দখল হয়ে আমার একটা দলাইছে ধন্যবাদ আপনাকে আসমত আলী আমির সাহেব আসলে যে আপনার যে বিশেষ করে আপনার বাসাটির অভিযোগের ব্যাপারে আমরা জানলাম আমরা আপনার কাছে জানবো যে আপনি যে আপনি যে কোর্টে মামলা করেছেন মামলার ব্যাপারে কিছু জানেন মামলার ব্যাপারে আমি কোর্টও করছি যেনে তিনটা চেক মামলা আমার করছে হে মিথ্যা মামলা দিছে আমার উপরে তো অনেক মামলা করার পরে কোর্টে কইছে ঠিক আছে এটা আমরা মামলা অ্যাকসেপ্ট করলাম তোমার তোমার কমপ্লেনটা এইটাই বলে আমরা PPI-এর কাছে দিমু তদন্ত করবার লাগে PPI রিপোর্ট আওয়ার বাদে আমরা যে একটা করি একটা করবো তো PPI-এ আইছিল আমার বাড়ির ফটো তুলে নিছে এখানে বালু সিঙ্গল PPI-ও আমার অফিসারে কইন বলে আপনি বালু সিঙ্গল আনলা আইনা 2 বছর আগে এটা বিল্ডিং বানাই না ওই বিল্ডিং তো 50 বছর আগে যেটা আমরা জানলাম সব মিথ্যা ইত্যাদি বানাওয়াত এটা আমরা রিপোর্ট লিখে একবারে সম্পূর্ণ দিমু ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টের কাছে ধন্যবাদ আপনাকে
আসলে আমির সাহেব আপনার যে বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন, আমরা আপনি কোন ধরনের বিচার চান? এটার বিচারটা চাই আমি, খুব এটা খুব বড় ক্রাইম করছে। হে পয়লা ক্রাইম করছে বিশ্বাসঘাত করছে নিজের আপন জনরে, খইরা আসলো আমার বিশ্বাস হইয়া তাহলে আমি ক্যার টেকার হইয়া যা গেছিলাম বাসা লুকাপটার করবার লাগি, আমার আব্বা আসু মৃত্যু মারা গেছে দুনিয়াত নাই, আমি পয়লার থেকেও জানি হে কিছু গতমত করবো। তো আমার আব্বাই কইলেন ঠিক আছে গরিব মানুষ তোর আপন চালাও, অনেক বাসা আমরা দেশও খেউ না, তাহলে তুই এই তোর বাসা যা, আমিও অনেকদিন তাতে বাকিটা দিলাই মাইচও বন্ধ করব, আল্লাহর গেছো আমি নারাস্তা হমু। ও আমার আব্বাও সরল মানুষ, আগের আমি মানুষ তাই বিশ্বাসগত হইতা তারে বাসার তো ইজন আবেলা লাগে আমি আর তারে হরাই চিনা না, আমি সেই মুহূর্তে আমার আব্বা মৃত্যুর যদি জবরলা তাই সরকার তো আছে আমি তারে লগালোক আমি হরাইলাম নে। তো আমার দিল নাই কোরআন, আমি জানি 12টা বাজাই দেবো, আমার বাবার মৃত্যুর বাদেও আমি দেশও আইছি আইও দিকে আসো হে ঘটনা ঘটাইছে ও ওইল মনে আমি দেশবাসীর গেছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর গেছে, প্রধানমন্ত্রীর কাছে আমার ওইটা আমার কমপ্লেনটা আপনারা, আমি ব্রিটিশ মানুষ সারা জীবন কষ্ট রুজি করে আমি বাসা বাড়ি দৌড়াইছি, ওটার আশায় আসলাম আমি আপনারা দেশ যেন জনগণের সেবা করতাম, ইলেকশন করতাম চেয়ারম্যানই আপনারা দোয়ায় আপনারা দুদিন আল্লাহর হুকুম হয় অনেক ইলেকশন করতাম ওই কারণে। তো ইটা তৈয়া তো অনেক আমার বাসা বাড়ি একটা লাগছে 3 কোটি টাকার বাসা আজকে দখল করে যা আমার হারাইবার যায় না, গুন্ডা গোষ্ঠী লাগাই আমার হুমকি দেয়, আমার জানোর নিরাপত্তা নাই, আমি ব্রিটিশ হাই কমিশনেরও কমপ্লেন দিছি বলে এই ঘটনা, তারা কইছে ঠিক আছে এটা আমরা জিজ্ঞাস দিব, ব্রিটিশ হাইকমিশন আমি জানাইছি আমার ভাইয়ে বইনে এরপরে আমার ওয়াইফে সবাই কেন সিটি দিছেন যেন ও দখৌকা সিটি সবে সিটি দিছেন যেন এই মুহূর্তে বাসার মাঝে যে যে আছে কবির আহমেদ রিপন কুরেশি নাম মিনা যে বেটি ক্যার আমার বাসার তাকে আমার বাসার তাকে আমার আব্বাই বাসার 89 লোয়ার ফোর থেকে বেটি বাসার তাকে হামলা বেটি হিসাবে আজকে তাইকেও বেটি এরার লোকে জড়িত হইয়া আজকে এই নাটকটা করে আমার বাসার ঢুকবার দেয় না। আর ও এবল বাজে তারা সিটি দিছে যেন কমিশনার পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে যেন আপনারা দয়া করি আমার ভাই আমার ভাইরও বাসা তাই বর্তমানে দেশও আপনারা এরার সব এরা ছয়টা বাসার থেকে ঢুকাইয়া আমার ভাই গোতারে আপনারা বাসার নৌকা ও কইয়া তার ও সিগনেচার সকল আছে রুকিয়ার সিগনেচার আমার সেলফ সিগনেচার হামিদা আফিয়া বাসা জাহির বাসা বাসার মালিক অকলর সিগনেচার আর যে বাসার মাঝে বর্তমানে আছে এরা গুন্ডা এরা কোনো খুন্তা নাই এরা একমাত্র দাবি করে বাসার মালিক মাঠ প্রসাদ দি আর চেক মামলা চিন্তা আমার উপরে প্রচার হান হওয়া ফলে ও তো হইল আর ও দেখা ও ধন্যবাদ আমির সাহেব। আসলে যে আপনার যে অভিযোগ এটা কি আপনার কোর্টের মামলার অভিযোগ? এটা কোর্টের পিপিআইন মামলা, আমি পিপিআইন কোর্টের মামলা, এইটা হইল হাগল, এটা তারা তদন্ত করে আর একটু আর ও যেন দেখাইলাম তো তার মাঠ পড়া আর আমি আর তো তার যেত ডকুমেন্ট পুলিশে চায় বাংলাদেশ সরকারে চায় যেত আইনের খাম পেপার ওয়ার্ক। পুলিশ কমিশনার সাহেব আপনাকে কোন ধরনের আশ্বস্ত করেছেন? পুলিশ কমিশনারে আশ্বস্ত ওটাই আমার করেছেন বিশিষ্ট, আমি তার উপরে খুব খুশি হয়েছি তাই না, আমার আইনের দিক দিয়া দেখাইছেন বলে ঠিক আছে হে মাঠ ফরসাত আপনার নাম ঢুকাইছে হে কইতে স্যার আপনি বেশিছেন তো বেসলা কিনবাখে আপনার কাছে দলিল তার কাছে দলিল নাই তো হে আপনি বেসলা তবুও দুদিন মনে করেন আমরা তো পুলিশ আমরা তো লোয়ার মানুষ আমরা আইনের মানুষ আইন চালাম আইন আইনের বারে আমরা কাম করতাম পারতাম নাই তো আপনার একটা সলিউশন সাজেশন আমি দিব এটা কইছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তাই না আমাদের কইছেন বলে ঠিক আছে আপনি একটা সিটি দিয়া ওই যে সিটিটা আমি হইতেলাম এই সিটি দিয়া লেখা যেন আমরা গেছে আপনারা যে ফ্যামিলি বাকি মেম্বার আছেন বাসার মালিক এরা যদি লেখা দেন যেন তুমি আমার বাইরে কিংবা আমার হাজব্যান্ডে বাসার ঢুকাই বা আপনারা পুলিশে আমার বাইরে দুদিন বেচেও তখন আমার জ্বর গেছে কোভিডর গেছে কোনো জ্বর নাই চারজন বাকি তিনজনে দুদিন লিখা দেন লিখিত হরিত করি সাইন দেন যেন আমরা আপনারে ঢুকাইয়া দিতাম যে বাংলাদেশের কোনো আইন নেই আপনার স্টপ করে আমি নিজে আপনারে পুলিশ কমিশনারে কইছেন নিজে আমি আপনারে ঢুকাইয়া বাসার দিমু এর বার্তা কি এক সপ্তাহ আজও করে নাই লোয়ার বাদে আমি গেছি না ওই আমার জ্বরকে আইনের মাত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আমাদের কইছেন ধন্যবাদ।
তো আমি উনি দেশবাসীর কাছে বিচার চাই ওটোমান ফ্রিডম কান্ট্রি আমি বিচার করি আমিও তো ফ্রিডম আমি ডেমোক্রেসির দেশও তারছি লন্ডন আস্থা জীবন হি দেশও তো ই দেশে বাংলাদেশে আর লন্ডনে তো ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট ই দেশ হইল যে তার দেখা মনে বর্তমানে আমি দেশও আইয়া ফাঁস বছর ধরে দিতাম আর এক লাখ আমি দেশও আসি আমি তো যেতাম ছোটোবেলা লন্ডন হি দেশের পরিবেশ ই দেশের পরিবেশ ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট ই কেন আইন শৃঙ্খলা হোক আর সপ্তাহ হোক ভালো একটা সুন্দর জিনিস লাইফ বেটার সবটা সুন্দর বাংলাদেশ হইয়া ইত্যাদি তার দেখলাম আমরা অনেক দেশও হইতাম কিন্তু আমরা তো ডর হামাই গেছি আমরা ফুরুত্তা তো আর আইতো নয় যে বাসা বাড়ি লইয়া সারা জীবন কষ্ট কইরা লইলাম আইয়া লইয়া যে তা আপন জনরে বিশ্বাস করে দিয়া গেলাম এরা বিশ্বাস করতে আগত যে খরে যে আপনারা ছুরি মারে আর আপনার দেশের চিন্তা করতে কি তার দেশও আইতা কি তার দেশের মায়া লাগতো কি তার নিজের দেশও ও হালত ও সমাচার ইটা একটা ভয়ঙ্কার হয়ে গেছে কি একটা ইটার কোনো নিরাপত্তা দেশও নাই তাকবার চলবার অনেক আমি দেশবাসী যে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি আমার ওইটার তা কইলাম আমার জায়গাটা আপনারা জেলা ভারে নোলা প্রশাসনের কাছে আপনার জগইরা জোর দাবি দাঁড়ান ইয়া আমার প্রশাসনের কাছে আমার আমার এরা রেশর ইয়া আমার আপনারা আমার মলটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমির আলী সাহেব আপনার অভিযুক্তকে আমরা জানলাম আপনি প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশেষ করে আপনি প্রতি বছরে দেশে আসেন এবছর আপনি যে আগামী ইউনিয়ন নির্বাচন পরিষদ নির্বাচন করার যে আগ্রহ প্রকাশ করেছেন আপনি দেশের মানুষের কল্যাণের জন্য নির্বাচন করে মানুষের পাশে থেকে কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছেন তাও জানিয়েছেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনার কাছ থেকে আজকের মতো সমাপ্তি দেশ ও বিদেশ থেকে যে বাজার আমাদের সঙ্গে লাইভ যুক্ত হয়েছে সবাইকে আবারও সিলেটের নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম।